हम जहाँ से मात्र ढाज गुड़ी मार दिए आर मानी फाइट फरी गए बारिश सड़े सागर माँ धरते जाए जहाज धक्त नौको डुबियारे माजी सह दुजारे निखोज और तीन जन आहत ही जुलाई 26 तारीख मंगलवार मध्यरत दुर्घटना घटे নিখোঁজ জাল্যলদি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর ফারোপাড়া এলাকার মৃত সৈয়দ নুরুর ফুয়া মোহাম্মদ হারুন ও ফকিব উজানটিয়া এলাকার মোহাম্মদ আবু সৈয়দুর পুত্র মোহাম্মদ রশিদ ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিষেধাজ্ঞা পালনের পরে টংজাল দিয়ে গত হালিয়া মানে রাত 3:30 সময় একটা লাইটার এসে ডাক ফাতা ফাতারি ডাক ডুশ মেরে আর আমরা সামান থেকে ফড়ে যায় ছজন ছিলাম ওখানে একজন থেকে যায় মুরব্বীটা থেকে যায় ছজনের আর পাঁচজনের মধ্যে আমরা তিনজন একটা বুড়ে তুলে নিয়ে আসি আর মানে ফাঁস পড়ে গিয়ে বাড়ির সরে তখন আর আসর অবস্থা মধ্যে ফরম ফরম তখন আর মানুষ অন্য সাইড আর নদীর আর তিনজন হন সাতার মাতার হাড়িয়ে হস্ট টিস্টি করে আনোয়ার মাঝে আসিল আনোয়ার মাঝে আর কাম বুড়োর মাঝে আরও সারগুড়ি চলাই না আর তুলিলি দুইজন নিখোঁজের ব্যাপারে আনোয়ারা থানাত একখান জিডি করা বলে জানাই নৌকার মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই ব্যাপারে তিনি সিপ্লাসরে হয় আজ ফজর বড়ে ঠিক আজান দিই আজান দেওয়ার পরে আর একজন ফোন করবি ওদের তুই একখান আই আমি কি আর তখন জান হয় জ্বর ফর দেখি হতে এরম অবস্থা তোর রাইটার মারি দিই তো রাইটার মারি আর মানুষ ফজর দেখ কই দিন হয় না ছজন বাকি আছে আর দুজন বাকি আছে সাতজন ইতিহাস আল্লাহ সরত আমার মরে ভৈরব তো নাইন্ডা সামান্য পাই দেয় নৌকা ডবল ইঞ্জিন চালিত গিয়ার এই কুমার ওয়ার পাঠাই দিই তো বাকি আল্লাহর তো খালি বিকেলবেলা যাই জিডি করে আসি আর তো কেন বেশি আমি মানসিকভাবে ইয়ে হয়ে গেলাম গিয়ে আবার সকালে যে সময় আমি বোট টোট পাঠাই এই সময় দিয়ে কিন্তু কোস্টগার্ড আসি কোস্টগার্ডে হদ্দে ইলিয়াস নামে একজন গিয়ে ওদের এই অবস্থা হতো বাক্য তালি বাসি চেষ্টা করি যত এ বিষয়ে বারোলিয়া নৌ পুলিশের ইনচার্জ নাসির উদ্দিনী সি প্লাসরে হয় নিখোঁজ দুই জাইলেরে উদ্ধার লাই নৌ পুলিশ কোস্টগার্ড ও স্থানীয় হলে বিভিন্ন ভাবে সাজ করি যার তারারে ফোন মাত্রই আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়া হবো সি প্লাস টিভি চট্টগ্রাম।